যদি একটি আয়া তো পারো প্রচার করো। বিসমিল্লাহ টিভি, দিন প্রচারের প্রত্যয়। গঞ্জগঞ্জ সিলেট। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহেব ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী, সহকারী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় ও খতিব সুপ্রিম কোর্ট জামে মসজিদ ঢাকা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি উসমান গনি সালেহি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে হযরত মাওলানা আব্দুস শুকুর সাহেব, সম্মানিত সুপার মানিকুনা দারুল কিরাত সুন্নিয়া দাখিল মাদ্রাসা। বিশেষ করে আমার আগে যিনি সংক্ষিপ্ত দুচি কথা বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করলেন, আপনাদের এলাকার গর্ব। অনেকেই হয়তো মনে করেন যে এলাকার ছেলে, ও আর কতটুক কি, কিন্তু আমরা জানি আসলে ওর দৌড় কত পর্যন্ত। আলহামদুলিল্লাহ বলেন। মাওলানা আব্দুল্লাহ জিহাদি সাহেব অত্যন্ত একটা প্রিয় মুখ ইসলাম প্রিয় মানুষের কাছে, দেশ এবং দেশের বাইরে বহু জায়গাতে আল্লাহ পাক তার অনেক সুনাম দিয়েছে। এলাকাতেও আশা করি এই সমস্ত সম্পদগুলো আপনারা ধরে রাখবেন, মহব্বত করবেন, তাহলে খুশি হবে কে? ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে খুশি হবে কে? আল্লাহ পাক খুশি হবে। তা আলোচনা করলেন মাওলানা আব্দুল্লাহ জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব মানিকুনা মাদ্দাজিল্লাহুল আলী সহ এই মুহূর্তে মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, বহু দূর দূরান্ত থেকে আগত পরম শ্রদ্ধ মুরব্বিয়ানে এজাম, আমার সমবয়সের যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, বাড়িতে বসে পর্দার অন্তরালে ওয়াজ শুনতে থাকা আমার মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমরা সকলে মিলে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই মানিকগুনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত মুর্দেগানে ইসালে সাহেবের মাহফিলে অংশগ্রহণ করার মতো তৌফিকটুকু দয়া করে দান করেছেন। শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজতে রেখে আজকে এই জান্নাতি সামিয়ানার নিচে আমাদেরকে বসার তৌফিকটুকু দান করেছেন। শুকরিয়া তান আবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলাম কার? আওয়াজ দিয়ে বলি কার? সব সময় শুকরিয়া হবে কার? আল্লাহ। আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ খুশি হন না বেজার হন? একটু আওয়াজ দিয়ে বলি খুশি হন। এই যে অত্র এলাকার যুবক ভাইয়েরা এই সালে সব মাহফিলের আয়োজন করলেন, কাজটা ভালো না খারাপ? একটু কথা বলতে হবে। আর এই যে মাঝে মাঝে গ্যাপ, আপনারা যদি আগেই সুন্দর হয়ে বসেন পরে আর উঠা বসা করতে হবে না, গ্যাপটা পুরো করে বসেন, একটু আগায় বসেন, দেখতেও তো সৌন্দর্য লাগে না। এই তোমরা ওই কোণারে যারা এদিকে ডান পাশে সামনে খালি পিছনে এসে বসে যায়, ভালো দেখা যায়? এই ছোট ভাই এদিকে আসো, এই পাশে এই কোণারে সমান হয়ে বসলে সামনে লোক থাকলে কথা বলতে একটু সুবিধা। এই পিছনে ওখানেই গাদাগাদি করতেছে, এদিকে আসো, এদিকে পিছন থেকে একবার যে ডান পাশে এসে পড়ো, এখানে ফাট খালো। সম্মানিত হাজিরিন, স্বল্প পরিসরে আপনাদের খেদমতে আরজ করতে চাই, অসংখ্য ওলামায়ে কেরাম আমাদের মাঝে উপস্থিত, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে শোনাবেন। আমি অত্যন্ত নগণ্য এক আল্লাহর বান্দা, ইলেম কালাম যোগ্যতা কোনো কিছুই নাই, এরপরও আপনারা মহাব্বত করেন, দোয়া করেছেন,
দাওয়াত করেছেন আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্যই এখানে এই গুণাগারের আসা। দু চারটি কথা বলেই আমাদের সম্মানিত প্রধান অতিথি হুজুর আসার আগ পর্যন্ত কিছু কথা বলেই আপনাদের থেকে দোয়া নিয়ে চলে যাব ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমরা প্রথমেই শয়তানকে বেজার করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটা তাকবীর দিতে চাই, রাজি আছেন? তাকবীর দিলে কে খুশি হয়? আল্লাহর বরত্ব ঘোষণা করলে কে খুশি হয়? আর বেজার হয়? শয়তান। শুধু বেজার হয় না, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হলে শয়তান সেখান থেকে পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন নাহ তাকবীর। হইল এতটি মানুষের আওয়াজ, নারায় তাকবীর, নারায় রিসালাত। আলহামদুলিল্লাহ, প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হবে। মুমিন বান্দার এটাই একটা গুণ, মুমিন সবসময় শুরু করে কোনো কাজ আল্লাহর নামে, আবার শেষ করে আল্লাহর নামে। শুরুতে আল্লাহর নাম, শেষ করে বলে আলহামদুলিল্লাহ। কি বলি আমরা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া ছাড়া ভাই আমাদের কোনো উপায় নাই, কারণ আমরা নিজে কোনো কিছুই করতে পারি না আল্লাহ যদি তৌফিক না দেয়, ঠিক না ভাই? এই মানে কোন এলাকায় আমার বিশ্বাস প্যান্ডেলে যত লোক আমরা আছি, এর চাইতে বহু লোক হয়তো বাহিরে আছে, কিন্তু এটা নসিবের ব্যাপার। আল্লাহ যাকে কবুল করবে সেই প্যান্ডেলে আসতে পারবে, আল্লাহ যাকে তৌফিক দিবে সেই প্যান্ডেলের ভিতর আসতে পারবে। প্যান্ডেলের ভিতরে বসে ওয়াজ শোনা আর বাহিরে দাঁড়িয়ে শোনা, দুইটার মধ্যে তফাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাহিরে চাও খাওয়া হয়, ওয়াজও শোনা হয়, বাহিরে গল্পও করা হয়, ওয়াজও শোনা হয়, কিন্তু এখানে ভিতরে যারা আসে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্যই তারা বসে। কথা বলেন ঠিক কিনা? কেউ কোনো কিছু নিয়ে যাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যখন এক জায়গায় বসে যায়, ওই বসাটা কাল কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীতে আমরা এসেছি নির্ধারিত একটা সময়ের ভিত্তিতে, আবার আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ওই নির্ধারিত সময়ের ভিত্তিতেই চলে যেতে হবে। কেউ পৃথিবীতে চিরদিন থাকতে পারবে? পারবে কেউ? আপনার এলাকায় এ পর্যন্ত কেউ মারা যায় না এটা কেউ বলতে পারবে? একজন না একজন আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে। 200 বছর বয়স একজন মুসল্লি, একজন মুরব্বী, একজন সাধারণ, একজন আলেম খুঁজে পাওয়া যাবে নাই? সময়ের ডাকে সাড়া দিয়ে সকলে আবার চলে গেছে, তা আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। পৃথিবী চিরদিন কারোর থাকার জায়গা। যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, হয়তো অনেকে ভাবতে পারি, হুজুর আমি মাত্র টকবগে রক্তওয়ালা যুবক, আমার আরো কত ধাপ সামনে, আমি বিয়ে শাদি করব, ছেলের বাবা হব, এরপরে দাদা হব, চুল দাড়ি পাকবে, সাদা হবে, এরপরে আমি কবরে যাব, এই লাইফ গ্যারান্টি কেউ দিতে পারবেন? একটু কথা বলতে হবে, কেউ এই গ্যারান্টিটা দিতে পারবেন? এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো? যখন আল্লাহ পাক মালাকুল মউত আমাদের নিকট পাঠিয়ে দিবে, তখনই সাড়া দিতে হবে, কোনো উপায় আছে ভাই? আছে। সম্মানিত হাজরিন, সময় থাকিতে করো উন্নতি সাধনা, সময় চলিয়া গেলে আর পাওয়া যাবে না। ধনী গরিব ছোট বড় আলেম মূর্খ যাই বলেন না কেন, সবারই একদিন চলে যেতে হবে এই দুনিয়া থেকে। কেউ যখন থাকতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন, আমরা জানি মৃত্যু এটা নিশ্চিত, কবরের ঘরে সকলকেই শুইতে হবে, এটা আমরা জানি কি জানি না? আওয়াজ দেন একটু, জানি কি জানি না? কিন্তু এর পরেও কেমন জানি মৃত্যুকে আমরা ভুলে যাই, কবরে শুইতে হবে এটা আমরা ভুলে যাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারার অন্যতম একটা সূরা সূরাতুত তাকাসুরের মধ্যে এই যে ভুলে যাওয়ার বিষয়টা উল্লেখ করে আমাদেরকে স্মরণ করে দিতেছেন, যে তুমি যতই ভুলে যাও, যতই ভুলে থাকো না কেন, যতই ভুলে থাকো না কেন, মৃত্যু তোমাকে নির্ধারিত সময়ে ধরবেই।
কবর তোমার বাসস্থান হবে, কেউ ফিরাইতে পারবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তোমাদেরকে ভুলায় রেখেছে। আলহাকুম তোমাদেরকে কি করেছে, একটু কথা বুঝেন না আপনারা সবাই, এতটি মানুষ আলহামদুলিল্লাহ একটু কথা বললে আমি খুব খুশি হব। এই নিজেরা ছোট ভাই, নিজেরা নিজেরা কথা বলতেছ, এটা করব না। তোমাদেরকে ভুলায় রেখেছে, কথাটা কে বলতেছে একটু আওয়াজ দিয়ে বলি না, কে? আল্লাহ বলতেছে আমাদেরকে ভুলায় রাখছে। কিসে? তাকাসুর, সম্পদের প্রাচুর্যতা, লোভ লালসা, আরো পাওয়ার দরকার, আরো দরকার, আরো দরকার। যার একটা গাড়ি আছে আরো গাড়ির দরকার, একটা বাড়ি আছে আরো বাড়ির দরকার, সম্পদ যা আছে আরো বেশি কিছুর দরকার। এই লোভ লালসা আমাদের ভিতরে আছে না নাই? আছে না নাই? তবে লোভ থাকা কোন দোষের বিষয় না, যদি লোভটা হয় বৈধ লোভ। সুবহানাল্লাহ, বলে কোন ব্যক্তির এই লোভ যদি থাকে, আল্লাহ তুমি আমাকে কবুল করেছো, মক্কাতুল মুকাররমা তুমি আমাকে দেখাইলা, আরেকটা বার দেখাইও, এই লোভে কোনো দোষ আছে? কথা বলেন না কেমন জানি আপনারা। আরে ভাই পান মুখে আসে, অনেকের বুঝতেছি পানটা আপাতত চাপ দিয়ে রাখেন, একটু কথা বলেন। পান চিবাইলে আর ওয়াজ শুনলে এটা হবে না, মনোযোগ পানের দিকে চলে যায়। সম্মানিত হাজিরিন, কষ্ট পাইলেন আপনারা? কারণ যেহেতু বসছেন, সময়ের জন্য নির্ধারিত একটু করে সময়, পরিবেশটা ঠিক করতে যদি আমার এক ঘন্টা যায়, কথা বলবো কোন সময়, নির্ধারিত একটু সময় পাইছি। সম্মানিত হাজিরিন, কেউ যদি নিয়ত করে, আল্লাহ একবার আমাকে কাবা ঘর দেখাইছো, আরেকটা বার দেখতে চাই, কোনো দোষ আছে? কেউ যদি বলে আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় তুমি একবার নিয়েছো, আমার মনের লোক, আমার খুব আশা, তুমি বারবার আমাকে মদিনাতুল মুনাওয়ারা দেখাও, কোনো দোষ? কেউ যদি বলে আল্লাহ মসজিদ আমি একটা বানিয়ে দিয়েছি, আমাকে আরেকটা মসজিদ বানানোর সুযোগ দাও, কোনো দোষ? ওয়াজের প্যান্ডেল, এই বছর আমি টাকা কিছু আংশিক দিয়েছি, আগামী বছর আল্লাহ তুমি যদি আমাকে হায়াতে রাখো, একাই আমি প্যান্ডেল করে দিব, কোনো দোষ? এখন আসি আমরা নিজের কাজে, যদি কেউ বলে আল্লাহ একটা বাড়ি আছে, আমার আরেকটা বাড়ির করার তৌফিক দাও, এটাই কি গুনাহ হবে? গুনাহ হবে? আমার বৈধ টাকা দিয়ে বাড়ি একটা না দশটাও যদি করি তাহলে কোনো সমস্যা? কিন্তু এখানে তাকাসুরের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কি বলেছেন, এটা হলো সম্পদের ওই প্রাচুর্যতা, ওই লোভ লালসার কথা বোঝানো হয়েছে যেটা অবৈধভাবে সম্পদটা অর্জন করা হয়, ওই সম্পদ আমাদেরকে ভুলাইয়া রাখছে মৃত্যুটাকে। কথা বলেন ঠিক কিনা? তা না হইলে বৈধ পথে যত সম্পদ, প্রত্যেকটা সম্পদওয়ালা ব্যক্তি এই সম্পদের হিসাব করে তারা যাকাত দেয়। সুবহানাল্লাহ, বলেন না? সম্পদ আমার হাজার কোটি টাকা হতে পারে, আমি যদি হিসাব করে সম্পদের যাকাত দেই, আমার আয়টা যদি হয় বৈধ পথে, আমার ব্যয়টা যদি হয় বৈধ পথে, তাহলে এই সম্পদের পাহাড় গড়লে কোনো দোষ? কারণ পৃথিবীতে বাঁচতে হলে সম্পদের দরকার, কথা বলেন না? সম্পদের দরকার। টাকা না হইলে ওয়াজের প্যান্ডেল হবে না, টাকা না হইলে মসজিদ হবে না, টাকা না হলে মাদ্রাসা হবে না, টাকা না হইলে গরিবকে সহযোগিতা করা যাবে না, টাকা না হইলে ইয়েতিমের মুখে খাবার দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে বৈধ পথে ভালো সম্পদ যদি হয় ইসলামের উপকার করার জন্য, এই সম্পদ আল্লাহর কাছে চাইতে, এটার কামনা করতে কোনো দোষ নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে আমাদেরকে দুনিয়াবি কল্যাণ কামনা করার জন্য শিক্ষা দিয়েছেন, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিলেন, রে পৃথিবীর মানুষ তোমরা বলো রব্বানা, অর্থ কি? হে আমাদের প্রতিপালক। সুবহানাল্লাহ, বলেন রব্বুন অর্থ কি? আবার বলেন আল্লাহ বা প্রতিপালক যিনি পালনেওয়ালা, আপনার আমার লালন পালনকারী কে? আওয়াজ দিয়ে বলি কে? রব্বানা, ও আমাদের প্রতিপালক,
আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়া বি কল্যাণ দিয়ে আপনি আমাদেরকে ভরপুর করে দেন। সাইতে কোনো দোষ আছে? হাদিস শরীফ এসেছে আমার নবীজি ফরমান, বান্দারে তোমার পায়ের জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায় তোমরা সেটাও আল্লাহ পাকের কাছে চাও। আমরা যখন দুনিয়াবি চাওয়া শেষ, পরকালীন চাওয়া যখন আমরা আল্লাহর কাছে জান্নাত চাইব, জান্নাতটা কিভাবে চাইব সেটাও আমার নবীজি শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ, জান্নাত যখন আল্লাহর কাছে চাইব তখন বলবো আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসটাই দাও। কোনটা চাব? কোনটা? জান্নাতুল ফেরদাউস, সবচাইতে বড় সবচাইতে ইজ্জতওয়ালা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই দাবির পিছনে চাওয়ার পিছনে একটু মেহনত করতে হবে, একটু পরিশ্রম করতে হবে রে ভাই। আল্লাহ পাক শুধুমাত্র দুইটা শর্ত লাগিয়ে দিয়েছে, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য বড় কষ্টের ব্যাপার না, সহজ ব্যাপার। সুবহানাল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। সুবহানাল্লাহ, নিশ্চয় 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 যারা ইমানদার, নিশ্চয় নিশ্চয় যারা ইমানদার, নিশ্চয় নিশ্চয় যারা ইমানওয়ালা, যেই ব্যক্তি সাহেবে ইমান, ইমানওয়ালা যে ব্যক্তি পাশাপাশি আমলে সালেহ যারা আছে, নেককার যে করে, ভালো আমলগুলো যে ব্যক্তি করে, আল্লাহ তার জন্য সুসংবাদ দিয়েছে, তার আবাসস্থল হবে, তার আপ্যায়নের জায়গা হবে জান্নাতুল ফেরদাউস। আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? পৃথিবীর মানুষ রে, এই জন্য আল্লাহ সূরাতুত তাকাসুরের মাধ্যমে আমাদেরকে জানায় রাখলেন, সম্পদের লোভ, সম্পদের আধিক্যতা, লোভ লালসা, অবৈধ সম্পদের কামনা বাসনা তোমাকে পরকালটা ভুলায় রাখছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বাইরে দুনিয়াতে বাঁচতে হলে সম্পদের দরকার আছে, আমরা মানি, টাকার দরকার আছে মানি, বাড়ির দরকার আছে, গাড়ির দরকার আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা যেন এমন না হয় আমার আল্লাহর পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। আমার সন্তান সন্ততি যদি আল্লাহর পথে বাধা হয়ে না দাঁড়ায়, আমার সন্তান সন্ততি যদি বিশটা তিরিশটা একশোটাও হয় তবুও কোনো দোষ নাই, দোষ নাই। বরং যার সন্তান সন্ততি বেশি আল্লাহর নবী তার প্রতি তত বেশি খুশি। কারণ যার সন্তান সন্ততি খুব বেশি সংখ্যায় হবে, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে এই সংখ্যা নিয়ে আমি গর্ব করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি করলে কমাবেন? সন্তান কয়টা? শয়তান কয়টা করে রাখবেন? সন্তান কয়টা করে রাখবেন? একটা। আগে দুইটা ছিল, এখন একটা হইলে আরো ভালো, না হইলে কথা কর না আরো ভালো, তোমার এগুলো খাবে কে? কথা কর না। বৈধ অবৈধ সম্পদের শেষ নাই, শুধুমাত্র দুইজনের জন্য এত মেহনত করলা, চুরি করলা, ডাকাতি করলা, সন্ত্রাসী করলা, আল্লাহ যদি ওর ভাগ্যে সম্পদ না রাখে, যতই তোমার ছেলে একটা হোক না কেন, এই সম্পদ ভোগ করার ক্ষমতা তাহার থাকবে না। আল্লাহ যদি কারোর জন্য ভাগ্য উজালা রাখে, ও যদি গরিব বাবার সন্তান হয় আর সন্তান যদি বিশটা হয়, প্রত্যেকটারে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইতে পারে। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই জন্য এগুলো আল্লাহর হাতে সুপর্দ করতে হবে। আল্লাহ আমার জান মাল সন্তান সন্ততি আপনার হাতে সুপর্দ, ইজ্জতের মালিক আপনি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুমেন মুসলমান সব সময় বিশ্বাস করে সব কিছুর মালিক একমাত্র ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত কার হাতে? আল্লাহ।
আল্লাহ ইজ্জত দিয়েছেন তার রাসূলের জন্য, পাশাপাশি আল্লাহ আল্লাহর রাসূলকে অনুসরণ করে যারা মুমিন মুসলমান হয়েছে তাদের জন্য আল্লাহ ইজ্জত বরাদ্দ রেখে দিয়েছে। কিন্তু যারা কপট, যারা মুনাফিক, কখনো এই দিকে কখনো সেই দিকে, ওরা জানে না, ওরা জানে না, ওরা জানে না ইজ্জত আল্লাহর হাতে কথা কোন ঠিক কেনা। কিছু সংখ্যক মানুষ দুনিয়াবি কিছু লালসে পড়ে, লোভে পড়ে, সকালে একদিকে বিকালে একদিকে, এমন মুনাফেক আছে না নাই? মুনাফেকের স্থান হলো জাহান্নামের সবচাইতে নিম্ন দেশে। কারণ মুনাফিকের অবস্থাটা এত ভয়াবহ, এই জন্য মুসলমানের শত্রু হলো কাফের। মুসলমান বিষয়টা স্পষ্টই জানে, আমার নবীর বিদ্রোহী নবীর দুশ্মন কাফের সম্প্রদায়, আমার নবী ভালো করেই জানে। কিন্তু মুনাফেক হলো কাফের চাইতেও বেশি ক্ষতি করে। এর কারণ কি? কখনো আমার নবীর সাথে, কখনো আবু জাহেলের সাথে, কখনো আমার নবীর সাথে, কখনো আবুল আহাবের সাথে, কখনো উদ্বার সাথে, সাইবার সাথে, ওদের দলে মিললে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার নবীর কাছে আসলে বলে নবী গো তোমারে সারার কিছুই বুঝি না, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এমন স্বভাবের মানুষ আছে না নাই? আছে না নাই? তবে আমার নবী এদের তিনটা আলামত বলছে, কষ্ট না নিলে আপনারা বলবো কথাটা? এটা আমরা ওয়াজ নসিহত উলামায়ে কেরাম কাউকে কোনো টার্গেট নিয়ে করে না, কথা বলেন ঠিক না? এই স্বভাব যদি আমি বক্তা আমার মধ্যেও থাকে, আল্লাহ আমাকে শুধরানোর তৌফিক দিক, সকলে বলে আমিন। কেউ কোনো মাইন্ড করবেন না, আমাদের সমাজটা আজকে নেফাকিতে ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? নেফাকি স্বভাবগুলো দূর করেন, আমল যা করবেন তাই কাজে লাগবে, সুবহানাল্লাহ বলেন। নেফাকি অন্তরে লালন পালন করে আমল করলেও কোনো কাজে লাগবে? আমার নবী তিনটা আলামত বলেছে, কয়টা? কয়টা? এক রাওয়ায়েতে আবার চারটার কথা এসেছে, তবে তিনটার আধিক্যতা বেশি, তিনটার বর্ণনাকারী সংখ্যার বেশি। আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা, কয়টা? ভাই প্যান্ডেল থেকে কিছু নিয়ে যেতে হবে ঠিক না? লক্ষ লক্ষ মানুষ হলো, মানুষের মেলা হলো, ওয়াজ নসিহত গান গজল সব হলো, যাওয়ার পথে ভাই কি নিয়ে আসলে আজকের ওয়াজ থেকে? কই হুজুর যে কি কইলো কোনোটাই মনে নাই, কথা কই না, কিছু নিয়ে যেতে হবে, কথা বলে ঠিক না? নিয়ে যাওয়ার নিয়তে যদি এখানে বসা হয় আজকের এই মানিকুনা উচ্চ বিদ্যালয়ের মাঠ, এই মুহূর্তে এটা উচ্চ বিদ্যালয়ের মাঠ না, এই মুহূর্তে এটা জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? এরা ওই সমস্ত মানুষগুলো এখানে বসতে পেরেছে, আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেছে, সুবহানাল্লাহ বলেন না? আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত, মুনাফিকের তিনটা আলামত, সর্বপ্রথম কয়টা? মুনাফিকের একটা আলামত হলো কথা বলতেই মিথ্যা বলে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সারাদিনে 1000 কথা বললে 800 কথাই মিথ্যা, এমন ভাই আছে না নাই? আছে। যেই মিয়াই হোক না কেন, কথা বলতে যদি মিথ্যা বলে, আমার নবী বলে দিয়েছে এর মধ্যে মুনাফিকের চিহ্ন আছে। ওয়াদা দিয়ে যদি ভঙ্গ করে এর মধ্যে মুনাফিকের চিহ্ন আছে। কয়টা হইল? তিন নাম্বার হইল, আমানত রাখলে যদি খেয়ানত করে এর মধ্যে নাফাকির চিহ্ন আছে। তাহলে কয়টা হলো? কথা বলতে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, সমাজের লোকে মুনাফিক বলে। কয়টা? মিথ্যা বলা যাবে না রে ভাই, মিথ্যা হলো সকল পাপের মূল। মুনাফিকের মধ্যেই মিথ্যার স্বভাব আছে, মুনাফিকের মধ্যে আমানতের খেয়ানত করার স্বভাব আছে, মুনাফিকের মধ্যে ওয়াদা করে ভঙ্গ করার স্বভাব আছে। সেই মিয়া যত বড় মিয়াই হোক না কেন, এই স্বভাব যদি তার মধ্যে লালিত হইতেই থাকে, ও মুমিন না ও হলো মুনাফিক, কথা কোন ঠিক কিনা? সে কি মুনাফিক? মুনাফিকের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না? আমরা চাই ভাইরা, আমলের যদি একটু ত্রুটিও থাকে আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ স্বচ্ছ ইমানদার, তুমি আমাদেরকে সাচ্চা ইমানদার হিসাবে কবুল করো, সকলে বলি আমিন। জোরে বলি আমিন। আল্লাহ যে কত দয়ালু, দুনিয়াতে আল্লাহ আমাদের সবার প্রতি দয়া দিয়ে যাইতেছে, আল্লাহ কাউকে ধরে না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ
অনেকগুলো সিফাতি নাম আছে, তার মধ্যে একখানা হলো রহিম আর একটা হলো রহমান। কথা বলেন, যিনি রহমান তিনি রহিম, রহিম রহমান, যিনি রহমান তিনি রহিম। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এক আল্লাহ রহিম রহমান একাই দুইটা নাম ব্যবহার করলেন, এর কারণ কি? কারণ আছে না নাই? গ্রহণযোগ্য তাফসীরের কিতাবগুলো খুলে আপনি দেখবেন, আর রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, যিনি রহমান তিনি রহিম, দুইটা নামের সমাহার, দুইটা গুণ তার মধ্যে আছে, সুবহানাল্লাহ বলেন না? এখন কেন রহমান কেন রহিম, কারণ আছে না নাই? মুফাসসিরিনে কেরাম একটা কারণ বের করেছেন, সেটা হলো আল্লাহ পাক রহমান হলেন দুনিয়াতে আর রহিম হলেন পরকালে আখিরাতে। আপনি প্রশ্ন করবেন এই কারণ কেন? দুনিয়াতে আপনি দেখেন আমার আল্লাহ কত দয়ালু, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তার ইবাদতের জন্য, ইমানদার ব্যক্তি আল্লাহকে স্বীকৃতি দিবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর স্বীকৃতি দিবে, আল্লাহর সিজদা দিবে, আল্লাহর গুণগান করবে, এটাই হলো ইমানদারের কাজ। কিন্তু পাশাপাশি ভাইরে বহু মানুষ এই জগতে আছে, সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত একটা দিনের জন্য আমার আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেয় না, আছে না নাই? জীবনে কোনোদিন একবার রুকু করে না, সিজদা করে না, আমার আল্লাহর ইবাদত পালন করে না, তবুও দেখেন আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ যে রহমান। আপনার বাড়ির পাশে এই ফেঞ্চুগঞ্জ নদী, কি বলেন নদীটার নাম কি? কুশিয়ারা নদী। এত বড় নদী, কত ভ্যারাইটিস ধরনের মাছ, সুস্বাদু মাছের ব্যবস্থা আল্লাহ নদীতে করেছে, ছোট মাছও আছে বড় মাছও আছে, একটা মানুষের সমান মাছও তো মাঝে মাঝে পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এই ব্যবস্থাপনা সব কাদের জন্য? কাদের জন্য? আলহামদুলিল্লাহ মানুষের জন্য, মানুষের জন্য। মানুষের মধ্যে ইহুদি আছে, মানুষের মধ্যে খ্রিস্টান আছে, মানুষের মধ্যে বৌদ্ধ আছে, মানুষের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমানের মধ্যেও কত শ্রেণী বিভাগের মুসলমান আছে, আল্লাহ পাক কোরআন সুন্নাহর কোন জায়গায় বলে দেন নাই যে ওই আটলান্টিক মহাসাগরের মাছগুলো শুধু ওই লোকেরা খাবে, যারা আমার ইবাদত করে না ওরা খাবে না, আল্লাহ কোথাও বলেন নাই। আল্লাহ বলেন নাই কুশিয়ারা নদীর মাছ সিলেটের শুধু ইমানদার ব্যক্তিরা খাবে, বেঈমান গুলো খাবে না, আমার আল্লাহ কোথাও বলেন নাই, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া হলো আল্লাহর শুধু দয়া দেওয়ার জায়গা, দয়া দেওয়ার জায়গা। রহমান নামের মধ্যে আল্লাহর দয়ার গুণটা বেশি, এই জন্য আল্লাহ দুনিয়াতে এটা ব্যবহার করে যাইতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারোর জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা হয় নাই, শুধু আল্লাহ ছাড় দিয়ে যাইতেছে, খা খাইতে থাক, খাইতে থাক, খাইতে থাক। নামাজি মানুষ মসজিদে যায়, আরেক দল ভাই মসজিদে কোনোদিন যায় না, বরং আরো নামাজিরে দেখলে ক্রিটিসাইজ করে, আছে ভাই? যদি এখানেও কেউ থেকে থাকেন, আমি চিনি না কাউকে, জীবনে তো এখানে আসি নাই, ঠিক না ভাই? আমরা বাস্তবের উপরে কথাগুলো বলি, আপনি যদি ওই ভাই হয়ে থাকেন, আজকে এই মানি কোন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তওবা করে যাবেন আল্লাহর কাছে, আল্লাহ জীবনে বড় ভুল করেছি, কথা বলেন? তওবাকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে, আর তাইব আলিদাম বেকাম আল্লাহ জাম্বালা, গুনাহ থেকে অনুসূচিত হয়ে ব্যক্তি যখন তওবা করে ফেলে, ওই ব্যক্তি এমন হয়ে যায় মনে হয় জীবনে কোনো গুনাহই করে নাই, সুবহানাল্লাহ বলেন না? তাওবার দরজা আমাদের জন্য খোলা আছে। যদি এরকম কোন নেগেটিভ ধারণা কোনো আলেম সম্পর্কে করে থাকি, কোনো তলেবে ইলম সম্পর্কে করে থাকি, মসজিদের ইমাম সম্পর্কে করে থাকি, একজন নামাজি সম্পর্কে করে থাকি, আজকেই আল্লাহর কাছে ক্ষমা চাইব, তা না হইলে কপালে দুর্ভোগ, আছে না নাই? কথা বলেন আছে না নাই? কি বলবো দুঃখের বিষয়, এক শ্রেণীর মানুষের এটা কেমন জানি ওদের দৃষ্টিভঙ্গিটাই এরকম হয়ে গেছে, একটা টুপিওয়ালা মানুষ রাস্তায় দেখলে হাসাহাসি করে, এ মোল্লা যাইতেছে, নাউজুবিল্লাহ।
আমরা এতটুকু বলতে পারি যে এই লোকগুলো মনে হয় কোনো ভালো ফ্যামিলির লোক না, কথা বলেন না, এরা আদর্শ কোনো ফ্যামিলির লোক না। কারণ একটা মাদ্রাসার ছেলে, একজন মাদ্রাসার উস্তাদ, একজন মসজিদের ইমাম, তোমার দৃষ্টিতে যতই খারাপ হোক না কেন, কোনোদিন কি তুমি দেখাইতে পারবা মসজিদের একজন ইমাম সাহেব মদের আড্ডার মধ্যে সময় দিতেছে? একজন মসজিদের ইমাম, একজন হুজুর, একজন আলেমে দিন সিনেমার হলে সময় কাটাইতেছে দেখাইতে পারবা না? হেরোইনসি ছেলেদের সঙ্গে তারা আড্ডা দেয় না, বেবিসাদির কাজে লিপ্ত হয়, এরপরেও তোমার কেন এত আক্রোশ? তাহলে তোমার বোঝা গেল তোমার হলো মনের সমস্যা, কথা বলেন ঠিক কিনা? ক্রিটিসাইজ করবা না, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবা না, তবে হাজার জনের মধ্যে একজনের দোষ। আমি একজন ব্যক্তি, আমি আজাদি, আমার দোষ হতে পারে, আমার জন্য কি আরেকজন হুজুরকে গালি দিবেন? আমার জন্য আরেকজন আলেমের প্রতি আপনি ঘৃণা করবেন? মানুষ বলতেই ভুল আছে, একজন আলেমের ভুল হতে পারে, এজন্য কি হাজার আলেমের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, আপনি করতে পারেন, আপনার কপাল খারাপ, আপনার নসিব খারাপ, কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমদেরকে সব জায়গায় লাগবে রে ভাই, সব জায়গাতেই লাগবে। কোন জায়গা তুমি এড়াই যেতে পারবা? যে সমস্ত ভাই এরকম নেগেটিভ ধারণা লালন করেন, আমি অনুরোধ করব ভাই, আমরা খুশাখুশির জন্য আসি নাই, কাউকে টার্গেট করার জন্য আসি নাই, আপনাদের দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করে দেওয়াই আমাদের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? হিদায়াত কার হাতে? জোরে বলেন, কার হাতে? একজন আলেমে দিন পারবে আপনার ভুলে যাওয়া বিষয়টাকে আপনার নলেজে ঢুকাইতে, হিদায়াত দিতে পারবে? আমরা বলে কাজ বলে যাব, আপনি মানার কাজ আপনার, মানলে মানেন, না মানলে না মানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হিদায়াত দেওয়ার দায়িত্ব হাতে নেন নাই, আল্লাহ তাকে দেন নাই, শুধু রাসূলের কাজ ছিল পৌঁছাইয়ে দেওয়া, পৌঁছাইয়ে দেওয়া, দাওয়াত দেওয়া, কথা বলেন ঠিক কিনা? তাই যদি না হয় দেখেন একটু পিছনে যাই, আমার নবীর সালাম ধন্য চাচা, আদরের চাচা, চাচা আবু তালিব নবীজিকে কত ভালোবেসেছে, কত মহব্বত করেছে, কিন্তু ঈমান আনে নাই, রাসূল হিসাবে মেনে নেয় নাই। আমার নবীর মনে বড় দুঃখ ছিল, আমার নবীজি বলেছিলেন, ও চাচা আবু তালেব, জনসম্মুখে মানুষের সামনে দাঁড়িয়ে ঘোষণা দেওয়ার দরকার নাই, শুধু আমার কানে কানে হলেও আপনি বলে দেন, কালিমাটা পড়ে নেন, কালকে আমতের ময়দানে আমি যেন আল্লাহর কাছে বলতে পারি, মাবুদ গো, আমার বিপদের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, আমার চাচা আমার কানে কানে কালিমাটা পড়েছিল, ঈমান এনেছিল, আল্লাহ গো তুমি তারে মাফ করে দাও। হইছে হয়তো নাই, বরং আমার আল্লাহ কোরআনে পাকের আয়াত একখানা নাজিল করে তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনার কাঁধে আমি দায়িত্ব দিয়েছি শুধু দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের বাণী পৌঁছায় দেওয়ার জন্য, আমার পরিচয় মানুষের সামনে তুলে ধরার জন্য, হিদায়াতের দায়িত্ব আমি আল্লাহ আপনার কাছে দেই নাই, কথা কর, আমাদের প্রতি আপনারা আক্রোশ হবেন না, ওলামায়ে কেরাম সত্য কথা বললেই তার পিছনে লাগবেন না, লাগলেও কোনো লাভ নাই, আপনার দায়িত্বে হয়তো একটা মসজিদ আছে, আপনি হয়তো একটা মসজিদের সভাপতি, আপনি হয় একটা মসজিদের সাধারণ সম্পাদক, আপনার মসজিদ থেকে হুজুরকে আপনি তাড়াইয়া দিলেন, আরো মসজিদ আছে না নাই? বা যারা হুজুরগিরি করে না, যারা মসজিদের ইমামতি করে না, আল্লাহ কি তাদেরকে খাওয়ায় না? কথা কোন, যেই ব্যক্তি রিক্সা চালায় তারেও আল্লাহ খাওয়ায়, নদীতে যে মাছ ধরে তারেও আল্লাহ খাওয়ায়। এখন কথা হলো ভাই, দুনিয়াতে আল্লাহ সবার জন্য সমান দয়া বিলি করে যাইতেছে, আল্লাহ কাফের বেদিন বেঈমান মুশরিক কাউকে ধরেন না, কাউকে ধরেন না, কিন্তু একদিন ধরা আছে না নেই? কথা বলে আছে না নেই? কুরআনুল কারীমের সূরাতুল বুরুজের মধ্যে আপনি শেষের দিকে দেখবেন, আমার সেই দয়ালু রব তিনি আবার একটা শক্ত কথা বলে দিয়েছেন, ইন্না বাতশ রব্বিকা লাশাদীদ, পৃথিবীর মানুষ রে জেনে রেখো তোমার রবের ধরা বড় শক্ত। ধরা কি? কথা বলেন, ধরা কি নরম? ধরে না, ধরে না, ধরে না, যেই দিন ধরবে, কোন মামা, কোন খালু, কোন আঙ্কেল, কোন আন্টি, কোন টেলিফোন,
কোনো লাল কালি কোনো নীল কালি কোনো ব্ল্যাক কালি কোনো কিছুতেই কাজে লাগবে না কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ বলেন এমন একটা দিন তোমাদের কাছে আসবে আল-ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু মুক্তার মধ্যে মোহর মেরে দেওয়া হবে হাতগুলো কথা বলতে শুরু করবে যা কিছু এই বডি দিয়ে তুমি অর্জন করেছো ভালো করলে সেটাও পাবে মন্দ করলেও পাবে কথা বলেন ঠিক কিনা তাহলে যা করেছি ও আমার মানিকুনা এলাকার ভাইয়েরা বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি শরীরে রক্ত গরম মসজিদে আজান হয়ে যায় জীবনে কোনোদিন যায় না এমন যুবক আছে না নাই মসজিদে আজান হয় আজানের জবাব দেওয়া কি কথা কই ওয়াজিব জবাব দেওয়া ওয়াজিব প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য জবাব তো দূরের কথা কানের মধ্যে লাগায় রাখছে গান ইয়ারফোন লাগায় রাখছে কোন সময় আজান হয় ইকামত হয় কিছুই শুনে না কথা কই ঠিক না ও আমার যুবক ভাই তুমি পরিবর্তন হও কানের মধ্যে এগুলো লাগাইয়া ট্রেন আসলেও তো বোঝা যায় না ঢাকা বুয়েটে পড়ালেখা করে এমন একটা সচেতন ছাত্র ট্রেন লাইন পার হয়ে যাইতেছে কানের মধ্যে শয়তানের লেজ দিয়ে রাখছে ট্রেন আসছে তবুও সে শুনে নাই তাহলে বোঝা গেল ওর কানের মধ্যে ট্রেনের চাইও বড় শব্দ হইতেছে কথা কর না ট্রেনের শব্দ কি ভয়ঙ্কর শব্দ ট্রেন আসতেছে তবুও বোঝে না আর মুয়াজ্জিন সমধুর কণ্ঠে আজান দিলে কি আর তার কানে ঢুকবে কথা বলে ঢুকবে এক সময় আমরা দেখেছি এটা বেশি দিন আগের কথা না এই মোবাইল বের হওয়ার একটু আগেও আজান হইলে ব্যক্তি নামাজে যাক আর নাই যাক আজানের প্রতি একটা সম্মান করত আজান হইলে আমার মহিলা মা বোনরা মাথায় কাপড়টা টেনে দিত অনেক দোকানদার আছে আদর্শ দোকানদার অনেক ব্যবসায়ী আজানটা হওয়ার সাথে সাথে দরজার শাটারটা বেড়ে দেয় আজান হইলে গান বাজলে বন্ধ করে দেয় কিন্তু ইদানিং আমরা এত পাপের ধুম্র জালে নিজেকে ব্যস্ত করে ফেললাম আজানের জবাব দিবে তো দূরের কথা গানের সাউন্ড আরো বাড়াইয়া দেয় আছে না নাই আছে না নাই আমি বলবো ভাই রে তুমিও চলে যাবা আমিও চলে যাব বেনামাজিও চলে যাবে নামাজিও চলে যাবে দুই চলে যাওয়ার মধ্যে তফাত আছে না নাই বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে পৃথিবীর মানুষরে কবরকে তুমি যতই ভুলে যাও যতই ভুলে যাও কবর সম্পর্কে একটা বাণী একটা মেসেজ আমি তোমাদেরকে দিয়ে গেলাম কি সেই মেসেজ আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলেন না আবার কারোর জন্য কবরটা হবে জাহান্নামের একটা টুকরা আমরা কি চাই কবরটা যেন আমাদের জান্নাত হয় কথা কর চাই কি চাই না কথা বলতেছেন আপনারা আমার প্রতি কোন রাগ আছেন নাকি কোন পাওনা দাওনা আছে আমার সঙ্গে কথা বলেন না কেন ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়াই থাকলে আমাদের কষ্ট লাগে আসেন না বসে যান বসে যান ভেগে যায়েন না কপাল খুলে যাবে বসেন এখানে বসে যান আমরা চাই আমাদের কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয় কথা কোন ঠিক কিনা তবে যে একটু শর্ত আছে একটু পরিশ্রম করতে হবে কবরটা জান্নাতের বাগান চাইলে একটু পরিশ্রম করতে হবে আজান দিনে যেতে হবে মসজিদে কোথায় কথা কোন না মুনাফিকের যেমন আমার নবী কিছু চিহ্ন বলে দিয়েছে ইমানদারের জন্য প্রথম একটা চিহ্ন আমার নবী বলে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ যখন আজান হয় বাইরে মসজিদটা আমাদের দিকে তাকিয়ে থাকে সুবহানাল্লাহ বলে বাড়ির কাছে মসজিদ মসজিদে যেতে চায় না ওই সমস্ত ভাইদের খেদমতে আরজ করব কতটুক সময় আপনার নষ্ট হয় ভাই আপনি কত বড় ব্যস্ত মানুষ সব ব্যস্ততাগুলোর একদিন শেষ হয়ে যাবে অবসান হবে সেদিন হাজার আফসোস করলে আর কোনো কাজে লাগবে সময় থাকতে ভাই মসজিদে চলে যান এক ওয়াক্ত নামাজ আদায় করতে সর্বোচ্চ সময় লাগে 10 মিনিট 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে সময় যায় মাত্র 2 ঘন্টা কয় ঘন্টা এই 2 ঘন্টা সময় যদি আল্লাহর জন্য দিতে পারি বাকি 22 ঘন্টা আল্লাহ আমার ইবাদতে পরিণত করে দিবে
আমার হালাল চাকরি করার জন্য বিবি বাচ্চারে লালন পালন করার জন্য আমি যদি চাকরিতে বসে যাই, আল্লাহর হুকুম মেনে ওই চাকরিটাও আমার জন্য হবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুম আহকাম মেনে আমি যদি ব্যবসার ফাংশনে বসে যাই, ব্যবসাটা যদি স্বচ্ছভাবে করি, আমানতদারিতার সাথে করি, হালাল ব্যবসা করি, আমার ব্যবসাও হবে আমার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আল্লাহর হুকুম মেনে আমি যা কিছু পালন করব সব হবে আমার জন্য কি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী ইমানদারের জন্য একটা চিহ্ন দিয়েছেন, চিহ্নটা কি? ও পৃথিবীর মানুষ জেনে রেখো, তোমরা যদি কাউকে মসজিদে যেতে এবং আসতে দেখো, সুবহানাল্লাহ বলেন, কোথায় কথা বলতে হবে, কোথায়? দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন না। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা, উন্নত জায়গা, এই পৃথিবীতে সবচাইতে সম্মানী জায়গা হলো মসজিদ। জুড়ে বলেন আল্লাহু আকবার। মসজিদের চাইতে দামি কোনো জায়গা? আপনার ঘরটা যদি বিদেশি মার্বেল পাথর দিয়ে টাইলস দিয়েও সাজানো হয়, মসজিদ যদি করে ঘর হয়, ওটা যদি টিনের ছাপরা দিয়েও হয়, আপনার ঘরের চাইতে ওটার দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? ওই ঘরের দাম অনেক বেশি। আমার নবী বলেন, কেউ যদি মসজিদে নিয়মিত যাতায়াত করে, পাঁচ ওয়াক্ত আজান হইলে মসজিদে চলে যায়, ওই লোকটার ব্যাপারে আমার নবী বলছে, রে জনগণ, ফাস্তাশহাদু বিল ঈমান, ওই লোকটার ব্যাপারে সাক্ষী দাও, লোকটা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন না। তাহলে মসজিদে যাতায়াত করলে তার আলামত হলো সেই লোকটা কি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন না। যদি আপনি বলেন, হুজুর কি বলেন, আমি তো যাকাত দেই, আমি দুই তিনবার হজ করেছি, আমার টাকা দিয়ে বহু মসজিদ মাদ্রাসা চলে, আমি বলবো থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ আপনাকে, আপনার দ্বারা ইসলামের উপকার হয়েছে, কিন্তু আপনার ইমানদারের সার্টিফিকেট আমি দিতে পারবো না। কথা কর, অনেক ভাই এরকম ভদ্রতার সুরে কথাটা বলে, হুজুর যদিও নামাজটা পড়তে পারি না। চিন্তা করছেন কথাটা কি সুরে বলে? তার মানে সমাজ আমি রাস্তাঘাট করে দেই, কালভার্ট করে দিই, ব্রিজ করে দেই, অনেক গরিব মানুষের মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেই, সব আলহামদুলিল্লাহ আপনি ভালো কাজ করেছেন, কিন্তু আমার নবী যে সূত্রটা দিয়েছে ওই সূত্র অনুযায়ী আমাকে বলতে হবে আপনি কি ইমানদার না বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমার নবী সূত্র দিয়েছে, কাউকে যদি মসজিদে যেতে আসতে দেখো, ফাস্তাশহাদু বিল ঈমান, ওই লোকটার ব্যাপারে সাক্ষী দাও, লোকটা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন না। ও মুসলমানের সন্তান, আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? কথা কর না, গুনাহ হবে নাকি কথাটা বললে? আমাদের ঠিকানা কোথায়? মসজিদ। চায়ের দোকানে যান, বাজারে যান, যেখানে ইচ্ছা সেখানে যান, আপত্তি নাই, কিন্তু টাইম হলে চলে যেতে হবে কোথায়? কোথায়? আরে বাবা বলেন না, এত আলেম ওলামার সাথে, জান্নাতি মানুষগুলার সাথে আজকের বলাতে আল্লাহ কবুলত করে নিতে পারে, কথা বলেন। যদি আপনি নামাজি হয়েই যান, কপালটা কি পুড়ে যাবে নাকি? যদি নামাজি হয়েই যান, আপনার ভাগ্যটা খুলে গেল, কারণ জান্নাতের চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের চাবি কি? কথা কন না। আরেকটা খবর আপনাদেরকে শুনিয়ে দেই, আমার আল্লাহ কুরআনুল কারিমে বলে দিয়েছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে, যখন ওর মধ্যে কাতরাইতে থাকবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিরে তোমরা জাহান্নামে কেন, জাহান্নামে কিসে তোমাদেরকে প্রবেশ করাইছে, কেন তোমরা জাহান্নামে এসেছো, প্রশ্নটা করা হবে, তখন কেমন লাগবে? কথা কর না, কেমন লাগবে? সহজে বুঝবেন একটা এক্সাম্পল দেই, যদি একটা গরু চোর আপনার মানিকুনায় ধরা পড়ে, জনগণ পিটান যা দেওয়ার দিছে,
এরপরে পুলিশ হাত পা মোড়া দিয়ে বেঁধে থানায় নিয়ে যাইতেছে। ফেঞ্চুগঞ্জে ব্রিজের কাছে এক পুরানো বন্ধুর সাথে দেখা, বন্ধু তখন বলতেছে কি বন্ধু মজা কেমন কথা কর, কি বলছে মজা কেমন কথাটা খুব ভালো লাগবে না তার কাছে? ওই লোকটা সুৎকার দিয়ে বলবে ওই গরুর সুর, এতক্ষণ যাবত পাবলিক আমার পিটাইলো আপত্তি নাই, পুলিশ পিটাইলো আপত্তি নাই, বেঁধে নিয়ে যাইতেছে আপত্তি নাই, এর চাইতেও বড় কষ্ট পাইলাম আমার বন্ধু যখন কথা দিয়ে খোঁচা দিল। আরে বন্ধু তুমি কেমন প্রশ্ন করলে এখন মজা কেমন, কাটা খায়ে নুনের সিটা কথা বলেন ঠিক কিনা? ও যুবক আজান হয় তুমি মসজিদে যেতে পারো না, তুমি গান ইয়ারফোন কানের মধ্যে লাগায় লাগায় শোনো, যারা মসজিদে যায় তাদেরকে মৌলবাদী কাও, যারা আল্লাহ বিল্লাহ করে তাদেরকে মোল্লা কাও, তাদেরকে দাওয়াত খাওয়ার গোষ্ঠী কাও, তাদেরকে পরনির্ভর বলো, কত কিছু যা বলার তোমার মুখ দিয়ে তুমি বলে যাইতেছ, তুমি বেনামাজি হইয়া যখন কবরে যাবে জাহান্নামে যাবে আল্লাহর পক্ষ থেকে তোমাকে খোঁচা দেওয়া হবে, ফেরেশতারা বলবে মা সালাকা কুম ফি সাকার, কিরে তুমি আজকে দোজখে কেন কথা কর, আজকে তোমার আবাস এখানে কেন? সেই দিন কোন মিথ্যা কথা মুখ দিয়ে বলবে না, সেই দিন কোন চালাকি চলবে না, কোন পণ্ডিত গিরি সেদিন চলবে না, সত্য কথাটাই মুখ দিয়ে বলে ফেলবে। লাম নাকু মিনাল মুসাল্লিন, আহারে তোমরা আমাদেরকে কি প্রশ্ন করলো, কলিজায় আঘাত পাইলাম, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। যুবক রে কাগজে কলমে লিখে দিয়ে যাও কথাগুলো, যদি আল্লাহ দেখা করায় সেদিন বলবো আজাদী সত্য কথাটা ঠিকই বলছিল কথা কর, ঠিক না? এখনো সময় আছে, উন্নতি কামনা করেন কবরে যাওয়ার আগে, এই জন্য আল্লাহ স্মরণ করাইয়া দেয়, আল্লাহুমুত তাকাফুর হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি সম্পদের লাভে সম্পদের আধিক্যতায় প্রাচুর্যের পিছনে ঘুরে যতই পরকালকে ভুলে যাও, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার সাথে কবর জিয়ারত করেই সারবে। কবরে যাবেন না, কবরে আপনার যেতে হবে না, এমন একজন সাহসী যুবক হাত উঠাতো দেখি কথা বলেন, আছেন কেহ? কোন বাপের বেটা আছেন? হুজুর আমি কবরে যাব না, আমার যাওয়ার দরকার নাই, কেউ বলতে পারবেন না, সবাই মানেন কবর আমার ঘর, কিন্তু দুনিয়া আমারে পাগল বানাইছে, দুনিয়ার লোভ লালস আমার ভিতরে চেপে বসেছে, যার কারণে কবরকে আমরা ভুলে যাই কথা কোন ঠিক কিনা? যতই ভুলেন বাবা রে, কবর একটা মারাত্মক জায়গা, কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের টুকরা কথা কোন ঠিক কিনা? আমলে সালেহ যার আছে, নেক আমল যার আছে, ঈমান যার স্বচ্ছ, ঈমান যার সাচ্চা, ঈমান যার মজবুত, তার জন্য আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? চার খলিফার অন্যতম খলিফা আমার নবীজির জামাত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফে দেখলাম তিনি কবরের পাশে দাঁড়াইয়া এত বেশি চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে, চোখ থেকে পানি পড়ে গাল বেয়ে, দাড়িগুলো ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তেছে কবরের পাশে দাঁড়াইয়া। কি বলবো ভাই, এগুলো আমাদের অনুভূতিও কেমন জানি দিনে দিনে নষ্ট হয়ে যাইতেছে, কি আশ্চর্য ব্যাপার, একজন মোমেনের কবর খুঁড়তে যাইয়া কবরও খুঁড়ে আবার হাতে লাগাইয়া বিড়িও খায় দেখলাম, চিন্তা করছেন? কবরের উপরে দাঁড়াইয়া ছেলে গান বাজায়, এমন ছেলে আছে না নাই? কবরস্থানের পাশে দাঁড়াইয়া হেরুন ছেলে আড্ডা দেয়, নিজের চোখে দেখেছি সরকারি কবরস্থান গুলোতে, অনুভূতি আজকে মানুষের কোথায় চলে গেল? আর জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া হাউ মাউ করে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়ে গাল বেয়ে দাড়ি বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন, তাযকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আবু উসমান গনি আপনি কত জান্নাত জাহান্নামের আলোচনা আমাদের মাঝে করেন, কোনদিন তো আপনারে কাঁদতে দেখলাম না, আর কবরের পাশে দাঁড়াইয়া আপনি কেন কান্দে?
জান্নাত জাহান্নামের চাইতেও কি কবরটা মারাত্মক। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি শোনো নাই আমার নবী কি বলে নাই, কবর হলো আখিরাতের ঘাটিগুলোর মধ্যে সর্বপ্রথম ঘাটি। সুবহানাল্লাহ। ফাইন নাজা মিনহু ফামা বায়দাহু আইসারু মিন, এই প্রথম ঘাটিটাতে কেউ যদি মুক্তি পেয়ে যায় পরের সব ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই কবরে যদি কেউ ধরা খেয়ে যায় পরের সব ঘাটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। ভাইরে, কবরের এই আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য দৈনন্দিন আমাদের কিছু কর্মসূচি আছে না নাই, কথা বলেন আছে না নাই? এই জন্য বলবো ভাইরে, আমার সম্পদের প্রাচুর্যতা, বংশ গৌরবের প্রাচুর্যতা, ক্ষমতের প্রাচুর্যতা আমাদেরকে কবরকে ভুলায় রাখছে। যতই ভুলে থাকো কবর কিন্তু কাউকেই সারবে না, কথা কন ঠিক কিনা? কবর কাউকে সারবে কারোর জন্য কবরের মাফ নাই। এমনকি কবরস্থ করার সাথে সাথেই সবার জন্য তিনটা প্রশ্ন আছে, কথা কন কয়টা? তিনটা প্রশ্ন সবার জন্য আছে। এক নম্বরের প্রশ্নটাই হবে, মার রব, তোমার রব কে? সুবহানাল্লাহ। এক নম্বর প্রশ্নটা কি ভাই? বলেন না, গুনাহ হবে না। তোমার রব বলেন তো একটু আওয়াজ দিয়ে, আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? যদি ভাগ্য ভালো হয়, ইমান যদি সত্য হয়, আমল যদি ভালো হয়, আমরা চিৎকার দিয়ে বলবো রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। ওই যে দেখো ডাকছে তুমি কবরের মাটি, বলবো বলবো? আরে ভাই, গান বাজনা যেগুলো আপনারা শিখান ছেলে মেয়েদেরকে, ওগুলো বাদ দিয়ে মাঝে মাঝে ইসলামী সঙ্গীত, কবরের কথা মনে হয়, পরকালের কথা মনে হয়, আল্লাহর প্রশংসা, নবীজির প্রশংসা, এগুলো বললে তো কোনো দোষ নাই, কথা বলেন না? ছেলে মেয়েদেরকে গান বাজনা শেখানো বাদ দিয়ে পারলে ইসলামী সঙ্গীত গুলো শেখাবেন, তাদের মনে একটা স্পৃহা জাগবে। অল্প বয়সে অবৈধ কথা তার মনে আসবে না, আসবে কবরের কথা, কথা কন ঠিক না? ওই যে দেখো ডাকছে তোমায় কবরের মাটি, তুমি কার দিবে জোর ধম, কার মাথায় ভাঙবে লাঠি? গর্ব কয়দিন রে ভাই, তোমার আমার দাপটির ছুটে তোমার বাড়ির সামনে দিয়ে মানুষ যেতে পারে না, আছে না নেই? একটু ক্ষমতা থাকলে মামলা হামলা কত কিছু আমরা দেখাইতেছি, যে দেখো জায়গা মতো ফিনিশ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কোন দিন জানি আসবে ছুটে, আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকছে তোমাহি কবরের মাটি, তুমি কার দিবে জোরে ধম, কার মাথায় ভাঙবে লাঠি? ওই যে দেখো ডাকছে তোমাহি কবরের মাটি, তোমারি মৌতের খবর শুনে আসিবে সজন, লাশের চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন, তোমারি মৌতের খবর শুনে আসিবে সজন, লাশের চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন, ও কার দিবে জোর ধম, কার মাথায় ভাঙবে লাঠি? ওই যে দেখো
ডাকছে তোমায় কবরের মাটি। কথা কোন ঠিকেরা কিসের বাহাদুরি ভাই, কিসের তরং তমাশায় কবরের তিনটা প্রশ্নের জবাবে তুমি নিজেকে ব্যস্ত করে রাখো, ব্যস্ত করে রাখো, আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। এক নম্বর প্রশ্নটা কি বলেন একটু মহব্বত করে বলেন, মার রব্ব, তোমার রব আমাদের রবকে কে? এই স্বপ্নটা যদি সবার বাস্তবায়ন হয়, কবরে আমাকে প্রশ্ন করা হবে আমার রবকে, আসলেই তো আমার রবকে আওয়াজ দিয়ে বলেন রব তো আল্লাহ। উনি কেমন রব রে ভাই? একটু পিছনের দিকে যান, এখন তো দুনিয়াতে আপনি বলবেন কেমনে আল্লাহ আমার রব হয়, কেমনে আল্লাহ আমার লালন পালন করে। আমি তো গাড়ি চালাইয়ে খাই, কথা কন না, আমি তো ব্যবসা করে খাই, আমি তো চাকরি করে খাই, আমি তো দিন মজুরি দিয়ে খাই। আমি বলবো ভাই সব ঠিক আছে, দুনিয়াবি উপকরণ তোমাকে ব্যবস্থা করতেই হবে, প্রকৃতপক্ষে রিজিকের মালিক হলেন আল্লাহ। তাই যদি না হয় পিছনের দিকে যাও, আমার আল্লাহ কুরআনুল কারিমে বলতেছে মানুষ তুমি ব্যবসার বাহাদুরি দেখাও, চাকরির বাহাদুরি দেখাও, বংশের বাহাদুরি দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও, আমার আল্লাহ তোমাকে কি মনে করায় দিতেছে? মানুষ রে, আমি তো তোমাদেরকে তোমার মায়ের পেট থেকে এমন এক অবস্থায় বের করেছিলাম যখন তোমার ক্ষমতা ছিল না, জমিদারি ছিল না, তালুকদারি ছিল না, বিজনেস ছিল না, তোমার কোনো ল্যান্ড প্রপার্টি ছিল না, কিছুই ছিল না, এমন কি তোমার যে পেটে খাবার প্রয়োজন এই কথাটা পর্যন্ত তুমি মানুষ বলতে জানতে না। কথা বলেন ঠিক কিনা? একদিনও কি মানুষ চিন্তা করে দেখেছ যখন আমার মুখে তাক ছিল না, চোখ ছিল কিন্তু কাজ করতো না, আমি দেখতাম না, আমার হাতেরও কোনো শক্তি ছিল না, অনুভূতি ছিল না, কামাই রোজগার করার ক্ষমতা ছিল না, ওই সময়ও তো আমার আল্লাহ আমার জন্মের আগে আমার মায়ের স্তনের মধ্যে 6 মাস আগেই দুধের ব্যবস্থা করে রেখেছিল। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনি একটু প্রাণটা খুলে জবাব দেন, আমার পালনেওয়ালা কে? জোরে বলেন কে? নামাজি ব্যক্তির কবরে প্রশ্নের জবাব কেমনে সহজ হবে দেখেন, নামাজি তো দৈনন্দিন বাস্তব একটা ট্রেনিং করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে শীত হোক, গরম হোক, বৃষ্টি হোক আর রোদ হোক, মুসল্লি দৌড় দিয়ে চলে যায় মসজিদে, যে এই নিয়তটা করে তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলি শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চমৎকার জবাব, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের পালনেওয়ালা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজে 5 ওয়াক্ত যে হাজিরা দেয়, সুন্নত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা আছে না নাই? আছে। ফরজ নামাজের মধ্যে আছে না নাই? আছে। ওয়াজিবের মধ্যে আছে না নাই? আছে। নফল নামাজে আছে না নাই? আছে। তাহলে দেখেন কতবার করে নামাজে ব্যক্তি মুখ দিয়ে স্লোগান দিতেছে, আমার পালনেওয়ালা হলো আল্লাহ। কবরে 1 নম্বর প্রশ্ন হবে যে বেনামাজি বেনামাজি বেনামাজি, আমার না আল্লাহর নাম যার মুখ দিয়ে উচ্চারণ হয় না, দেলে যার আল্লাহর নাম নাই, আল্লাহর কসম করে বলতে পারি ভাই রে, কবরে যখন 1 নম্বর প্রশ্নটা তাকে করা হবে মুখটা এদিকে ঘুরাবে এদিকে ঘুরাবে, মুখ দিয়ে তার কোনো জবাব আসবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে কবরের জবাব দিতে হলে নামাজের দরকার আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজিদেরকে নিয়ে বাস্তব একটা উপমা দিয়েছেন, বলবো কথাটা? বাস্তব একটা উপমা, যেমন নবী বলেছেন যদি তোমাদের কারোর বাড়ির কাছে একটা জলাশয় থাকে, নদী খাল বিল পুকুর যেটাই বলেন, যেখানে মানুষ গোসল করে, যদি তোমাদের কারোর বাড়ির নিকটে এটা থাকে আর দিনে যদি 5 বার গোসল করে, কয়বার? 5 বার। আজকে আমরা কয়বার করছি? কথা কর, শীত এখন বেশি না কম? কিছুদিন আগে আরো বেশি ছিল, ঠিক না?
আল্লাহ কমায় দিয়েছে আলহামদুলিল্লাহ বলে। শীত আসলে তো কোন কোন যুবক বৃদ্ধদের কথা বাদ দেন, কহু তো 7 দিনে একবার মারি কথা কয়, আছে না নাই? যুবকদের কথা বলছি, বৃদ্ধ বাবাজিরা কি করে আল্লাহ জানে। শীত আসলে 7 দিনে একবার গোসল করে, না ভাই এটা ঠিক না। আমি শরীয়তের জায়েজ না জায়েজ বলছি না, স্বাস্থ্যের দিক থেকে ঠিক না। আপনি যে কোনো স্বাস্থ্য বিজ্ঞানী ডাক্তারের পরামর্শ নেবেন, নিয়মিত আপনাকে গোসল করার জন্য বলবে। আপনি ঠান্ডা কাশি সর্দির ভয়ে গোসল করেন না, গোসল নিয়মিত না করলে সর্দি কাশি আরো বেশি হবে। নিয়মিত গোসল করলে, এটা একটা স্বাস্থ্যের কথা আপনাকে বলে দিলাম, নিয়মিত গোসল করলে অনেক ঠান্ডা আপনার উপশম হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে শরীর যদি আপনার পাক থাকে, প্রতিদিন গোসল করতে হবে এটা আমরা বলি না, শরীর পাক থাকলেই নামাজ হবে। বুঝতে পারছেন কথাটা? আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কারোর বাড়ির নিকটে যদি একটা নদী থাকে, দিনে রাতে যদি 5 বার গোসল করে, কয়বার? কেউ মেহরবানি করে উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন। আমরা নামাজের সময় দিব, উযু ইস্তেনজা সব সময় দিব ইনশাআল্লাহ, ঠিক আছে কথা? সম্মানিত হাজিরিন, দিনে যদি কেউ 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? একবার করলেই তো এনাফ। আমার নবী কি বাস্তব একটা উপমা দিলেন। আর যদি দিনে গোসল করে কয়বার? 5 বার। হালিয়া বকামিন দারানহি সেই, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? তারা এক বাক্যে বলে উঠলো, হুজুর কি বলেন, 5 বার গোসল করলেও কি শরীরে আর ময়লা থাকবে? আমার নবীজি তখন বললেন, শোনো, তোমাদের মধ্যে কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সুবহানাল্লাহ, কি চমৎকার এক্সাম্পল, যদি কেউ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওর শরীরে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নামাজি নামাজে দাঁড়ায় বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তো আপনার জন্য, কারণ আপনি তো জগৎসমূহের পাল্লেওয়ালা। এরপরে কি বলি আমরা? শুরুতে যেই প্রশ্নটা আপনাদের কাছে রেখেছিলাম, মান হুয়ার রহমান, মান হুয়ার রহিম, মা মানার রহমান, মা মানার রহিম, কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজে দাঁড়িয়ে বলি, আর রহমান রহিম, দুইটা নামই সূরাতুল ফাতিহার মধ্যে আছে না নাই? রহমান হলেন আল্লাহ দুনিয়াতে, আর রহিম হলেন আখিরাতের। কারণ কি? আমার ভাই আব্দুল আহাদ জিহাদি ছোট্ট একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছিলেন, মনে আছে আপনাদের? ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, রে পাপিষ্টের দলেরা, আজকে তোমরা আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহ পাক রহিম নামটা পরকালে ব্যবহার করবেন কিভাবে দেখেন? রহমান আল্লাহ দুনিয়াতে, দয়ালু এটা সবার জন্য দয়া, কাফেরের জন্য দয়া, বেঈমানের জন্য দয়া, জালেমের জন্য দয়া, সবার জন্য আল্লাহর দয়া আছে। আল্লাহ পবিত্র রিজিক কারোর জন্য বন্ধ করে দেন নাই, মূলা শাক আল্লাহ দিয়েছে সবার জন্য, আলুর গাছ আল্লাহ দিয়েছে সবার জন্য, কলা দিয়েছে আল্লাহ সবার জন্য, পেঁপে দিয়েছে আল্লাহ সবার জন্য, লাউ দিয়েছে আল্লাহ সবার জন্য। এই জন্যই আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহর রহমান দয়াটা একটু বেশি। এখন বলবেন, পরকালে আমাদের দয়ার দরকার বেশি, আর আল্লাহ কমায় দিল না? কমায় নাই। দুনিয়াতে যারা বাহাদুরি দেখাইছে, দুনিয়াতে যারা জুলুম করেছে, দুনিয়াতে যারা অন্যের হক নষ্ট করেছে, দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানে নাই, এক কথায় পাপিষ্টের দল, তাদেরকে বলবে তোমরা কাতারটা আলাদা করে ফেলো। নাউজুবিল্লাহ, ভাইজান তোমরা কাতার আলাদা আলাদা কাতারে দাঁড়াও, বিচারের আগেই দেখলে বোঝা যাবে এই ভাইজান ওই দলে পড়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, রে পাপিষ্টের দলেরা তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহর দয়াটাও সেদিন আলাদা হবে, কাদের জন্য? নেককার যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, শুধু তাদের উপরেই দয়া থাকবে, আল্লাহর দুশ্মনদের উপরে সেই দিন কোনো দয়া থাকবে না। আল্লাহ তাদের জন্য হবেন কাহার, আল্লাহ তাদের জন্য হবেন জব্বার। আল্লাহ তো দুনিয়ায় জানিয়ে দিয়েছে, আমার এই দয়া একদিন বন্ধ হয়ে যাবে,
আমার ধরা বড় শক্ত, যেদিন আমি আল্লাহ ধরবো সেই দিন আর কাউকে ছাড়বো না, কথা কোন ঠিক কেনা? সেই দিন আসার আগে, সেই দিনের কাছে যাওয়ার আগে আজকের এই দিনটা আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকের এই মানিকোনা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আমাকে খুশি করার জন্য না, অত্র এলাকার আলেম ওলামাকে খুশি করার জন্য না, আপনি নিজে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হবেন আল্লাহর কাছে মনে মনে, আল্লাহ জীবনে বহু ভুল করেছি, জীবনে বহু কবিরা গুনাহ করেছি, বহু তোমার হুকুম তারক করেছি, বহু মানুষের সম্পদ নষ্ট করেছি, অন্যায়ভাবে বহু মানুষের বাড়ি ঘর নষ্ট করে দিয়েছি, অন্যায়ভাবে রাস্তাঘাটে ব্রেকেট সৃষ্টি করেছি, অন্যায়ভাবে দোকান ভাঙচুর করেছি, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছি, আল্লাহ আজকে তাওবা করলাম, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আপনার মনের খবর কেউ জানে না, কেউ জানে না, কিন্তু একজন জানে, জানে ইয়ালামু খায়নাতাল আয়ুন, তুমি চোখে চোখে কি লুকোচুরি খাও সেটাও আমার আল্লাহ, ওয়ামা তুখফিস সুদুর, তুমি তোমার অন্তরের মধ্যে কি গোপন করে রেখেছো তোমার ঘরের বিবি জানে না? জানে? একসাথে দুইজন একই বিছানায় ঘুমায়, স্বামী স্ত্রী, স্বামী স্বপ্নে দেখে তার বাগে দৌড়াইতেছে, পাগলা কুকুরে ধাওয়া করতেছে, আগুনে লেগে গেছে, হাঁপাইতেছে দৌড়াইতে দৌড়াইতে, কিন্তু বিবি খবরও জানে না, কথা কোন ঠিক না? এটা বাস্তব একটা কথা, আপনার অন্তরে কি আছে আপনার বিবিও জানে না, ছেলেও জানে না, মেয়েও জানে না, এমন কি বাস্তব কথা যেটা এই মাহফিলের প্যান্ডেলে বসেও আপনি মাথায় কি ঘুটাইতেছেন, ওলামায়ে কেরামের কথা মন দিয়ে শুনতেছেন নাকি পরীক্ষা করতেছেন নাকি ভাবতেছেন যে ইনি আবার কোন দলের, কথা কোন না? আছে না অনেকের মন অনেক ধরনের, ভাই কি করবেন এত দলাদলি দিয়ে, যত দল ইসলামের বলেন না কেন, আমাদের টার্গেট বক্তা এবং শ্রোতার এখন একটাই হওয়া দরকার, আমার মসলক ভিন্ন হতে পারে, আমার সেলসেলা ভিন্ন হতে পারে, আমার দল ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের মিশন, আমাদের প্রোগ্রাম, আমাদের সূচি, আমাদের রুটিন একটাই, বিপদগামী মানুষগুলোকে আল্লাহওয়ালা করা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের পথ ধরে ধরে আমাদেরকে আল্লাহর পথে মানুষেরকে টেনে এনে নিজেরাও আল্লাহর পথের উপরে ইস্তেকামত থাকা, এটাই হওয়া দরকার টার্গেট, কথা বলেন ঠিক কিনা? তবে খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, সব কিছু ডিজিটাল হইতে হইতে ইসলামও ডিজিটাল হয়ে যাইতেছে, কথা কন? আপনারা কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, কোনটা? সব ডিজিটাল মানা যাবে কিন্তু ইসলাম ডিজিটাল মানা যাবে? আগে আমাদের সালফে সালেহীন যারা সেই পথ আমাদেরকে দেখাই দিয়ে গেছে, ওই পথের উপরে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ইসলাম এটা এমন এক জিনিস, এটাকে আবার ডিজিটালাইজেশন করার আর কোনো সুযোগ নাই, এটারে আবার মডিফাই করার কোনো সুযোগ নাই, বরং যেভাবে আছে এটার উপরেই বরকরার থাকতে হবে, এটাই হলো ইসলামের ঘোষণা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা সেই পথ আমাদেরকে দেখে। তবে আপনার যদি কোনো সন্দেহ লাগে, আপনি দেখেন কোরআন সুন্নাহর সাথে আমাদের মতের পথের কোনো সংঘর্ষ আছে কি না, যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় তাহলে অযথা আপনি কেন বিরোধিতা করবেন, কেন আপনি বিরোধিতা করবেন? যেই পথের উপরে হাজার হাজার আলেম ওলামা থাকতে পারে, ওই পথ কোনোদিন ভুল হতে পারে, কথা বলেন পারে? আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া করেন এই বৃহত্তর সিলেট বিভাগের সমস্ত ভাইদেরকে, শুধু বলছি না আমি বলবো বাংলার জমিনে এটা আল্লাহর একটা রহমত, এটা আল্লাহর একটা নিয়ামত, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলকারি রহমতুল্লাহ আলাই, কথা বলেন ঠিক কিনা? এটা বাংলার জমিনের জন্য একটা রহমত, কিসের জন্য? আপনি দেখেন আজকে সিলেটের জমিন সহ বাংলার অনেক জায়গাতে ওনার ছোট্ট একটা খেদমত যদি আপনি দেখেন, আমার বড় দুঃখ লাগে, নাম বলার দরকার নাই, আগেই বলছি আমরা রেশারেশি করার জন্য মাহফিল করি না, মানুষকে বোঝানোর জন্য কথা বলি, কিন্তু যখন মাইক পেয়ে ফুলতলি সাহেব কেবলার মতো একটা লোককে, শশিনার পিসাবের মতো একটা লোককে, ফুরফুরার পিসাবের মতো লোকদেরকে, জনপুরি সেলসেলার লোকদেরকে যদি শুধু মিলাদ কি আমি বলি তোমরা গালি দাও, তখন কিন্তু আর আমাদের বসে থাকার সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? মিলাদ কি আমি একটা আংশিক ব্যাপার, এখানে অনেক
ভাই থাকতে পারেন, যারা করেন না আমাদের কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, কোনো গালিগালাজ আমরা করি না। এটা আল্লাহর ফেরেশতারা কবরে জিজ্ঞেস করবে না, তুমি মিলাদ করছো কিনা, কিয়াম করছো কিনা, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আমাদের দুঃখ হলো মিলাদ কিয়াম আমরা করি ফুলতলি দরবার করে, তোমরা সেই সাথে আরো যে ভালো দিকগুলো আছে তুই একটা দিক উল্লেখ করে বলতে, হ্যাঁ মিলাদ কিয়ামটা আমরা মানতে না পারি কিন্তু ফুলতলি সাহেব কেবলার অনেক অবদান তো বাংলাদেশে আছে। কথা বলেন ভাই, একটু কি চাপাবাজি করছি? মিলাদ কিয়ামটা অফ রাখলাম, এটা আমার ভাল লাগে না, ঠিক আছে এটা অফ রাখলাম, কিন্তু ওনার দ্বারা তো অনেক খেদমত, এর মধ্যে বিশাল খেদমত হলো আল্লাহর কোরআনের আল্লাহর হুকুমের একটা বাস্তবায়ন। ওয়াক্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে তোমরা সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করো কার হুকুম? কথা বলেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। এই হুকুম তো তিনি জমিনে বাস্তবায়ন করেছেন, লক্ষ লক্ষ হাফেজ হাফেজ কারি সহি শুদ্ধ ভাবে আজকে কোরআনের তেলাওয়াত করতেছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। কথা বলেন, অনেক স্কুলের ছেলে সিলেটে আমি দেখেছি সহি ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে আলহামদুলিল্লাহ, অনেক কলেজের লেকচারার সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে জানে, ওরা মাদ্রাসা পড়ুয়া না, ওরা মোল্লা না, ওরা আলেম না। তাহলে ফুলতলি সাহেব কেবলার এটা একটা অবদান, কথা বলেন। আপনি যদি শর্ষিনাতে যান অগর দ্বারাও দেখবেন রাষ্ট্রীয় ভাবে অনেক খেদমত হয়েছে, কিন্তু আমার দুঃখ লাগলো একটা বক্তা, অল্প বয়সী বক্তা, নাম বলবো না, ঢালাও ভাবে এত চিৎকার দিয়ে মানুষের সামনে বলতেছে মিলাদ কিয়াম যারা পছন্দ করে, মিলাদ কিয়াম যারা করে, ওরা নিঃসন্দেহে জাহান্নামী। চিল্লাইয়ে বলেন, তুমি এক মিলাদ কিয়াম দিয়ে জাহান্নামী বানিয়ে ফেললে, তারা যে কত এতিমরে লালন পালন করতেছে এটা কি আল্লাহ দেখবে না? তাদের দ্বারা কত শীতার্থ মানুষের বস্ত্র দেওয়া হইতেছে, কত ক্ষুধার্থ মানুষের মুখে অন্ন দেওয়া হইতেছে, ওই রোহিঙ্গা মুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করতেছে, কথা বলেন ঠিক কিনা? এছাড়াও কত সামাজিক কাজকর্ম তাদের দ্বারা হইতেছে। সম্মানিত হাজরিন, আপনাদের খেদমতে আরজ করতেছি, আমরা টার্গেট নিয়ে শুধু একজনকে ঘায়েল করার জন্য কথা বলি, আমরা তখন বুঝে নিব আপনার ইসলামের উপকার করার নিয়ত নাই, বরং ইসলামের ক্ষতি করাই হলো আপনার টার্গেট। আপনি কারো টাকা খাইয়া কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওই সমস্ত অগ্নিঝরা বক্তব্য দিয়ে যাইতেছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই দিকে মানুষকে ডাইভার্ট করতে চাই না। আমরা চাই কি ভাই, তোমার কবরে তোমাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে, তোমার দল তোমার কবরে যাইয়া প্রশ্নের জবাব দিবে না, ঠিক বলছি বাবা? তুমি যদি বলো আমি বিশাল এক লিডারের চেলা পান্ডা ছিলাম, কাজ হবে? তুমি যদি বলো বর্তমান সরকারের আমি একজন নেতা ছিলাম, কাজ হবে? তুমি যদি বলো আমি বিএনপির একজন খুব বড় ধরনের নেতা ছিলাম, কাজ হবে? সেদিন বলতে হবে রব্বি আল্লাহ। একই প্রশ্ন সবার জন্য, পীর সাহেব যারা মানে ওদের জন্য যে প্রশ্ন, যারা মানো না তাদের জন্য একই প্রশ্ন। সেই প্রশ্ন জবাব করা জরুরি, এটা জোগাড় করা আমাদের জন্য এখন জরুরি, কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রবকে আমরা সেদিন চিৎকার দিয়ে বলবো ইনশাআল্লাহ রব্বি আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? এই উত্তরটা তখনই দিতে পারবো যখন আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা যত্নশীল, প্রত্যেকটা কাম যখন আমরা আল্লাহর দেখানো পদ্ধতি, আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে লালন পালন করতে পারবো, তখনই আমরা জবাবটা দিতে পারবো, কথা কোন ঠিক কিনা? এই যে সামান্য একটু চা এখানে আছে বা এক গ্লাস পানি ধরেন, এতেও আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশনা আছে না নাই? খানা খাওয়ার মধ্যে আল্লাহর হুকুম আছে না নাই? আল্লাহ রাসূলের দেখানো ফর্মুলা আছে না নাই? এক প্লেট সামনে খাবার পাইলাম আর গরু ছাগলের মতো বাঘের মতো হাপুস কুপুস করে খাইলাম, এটা কোনো মুমিনের খানা হইতে কথা কন না? খানার ব্যবস্থাপক কে? কথা কন না? আমাদের ক্ষুধার্ত অবস্থায় খাদ্যের ব্যবস্থা করে দেন কে? জুড়ে বলেন কে? আমাদের ক্ষুধা লাগলে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদের ইজ্জতের মালিক হলো আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, তাহলে তার দেখানো পদ্ধতিতেই তো সবকিছু হবে, ঠিক আছে ভাই?
খানা খাইতে বসছি প্রথমে কিভাবে শুরু করব বিসমিল্লাহ ঠিক না খাবার শেষ করে বলবো কি যদি খাবার একটু নরম হয় কথা কর না গরু মহিষ নাই খাসি নাই তাহলে কি আলহামদুলিল্লাহ বলা যাবে নরমাল খাবার হইলে সবজি দিয়ে খাইলে তবুও বলবো কি আরে বলেন না গুনাহ হবে না শাক সবজি দিয়ে খাইলেও বলবো কি আলহামদুলিল্লাহ খাবার যদি একটু মজা কম হয় বউকে গালি গালাস কথা কর কপাল পুরা যুবক কত যুবক এখন আছে বিয়ে শাদি করে নাই বউ নাই মায়ের হাতের রান্না এটা নিয়ামত সুবহানাল্লাহ বলেন না এই মা চলে গেলে আর পাবে না মা রান্না করতে যাইয়া বৃদ্ধা মানুষ হয়তো লবণ একটু কম হয়ে গেছে এত রাত তোমার প্লেটটা বাড়ি দিয়ে ভেঙে ফেলে এমন ছেলে আছে না নাই প্লেট ভর্তি খাবার সামনে ফিকা দিয়ে দেয় মায়ের কপালের মধ্যে মায়ের কপাল ফেটে যায় চিল্লায় বলে নাউজুবিল্লাহ আহারে মায়ের খাবার যদি একটু নরম হয় কথার কথা সিদ্ধ যদি একটু কম হয় মজা যদি কম হয় তবুও তুমি যদি আদর্শ ছেলে হও শুকরিয়া করে বলবে মা গো তোমার হাতের মতো খাবার আর পাওয়া যায় না মা খুশি হবে না বেজার হবে আমার রাসূলের নির্দেশনা কি এই জায়গায় দেখেন ভাইরে অধ্যয়ন করেন ওলামায়ে কেরামের সান্নিধ্যে আসেন সব কিছু আপনি জেনে যাবেন সুবহানাল্লাহ বলেন আমার নবী পাকের আদর্শ ছিল কি মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামান কাদদুন আমার রাসূল কখনো কোনো খাবারের দোষ বলতেন না একটা আদর্শ নিয়ে যান মা আবা কখনোই কোনো আয়াত করতেন না দোষ বলতেন না কিসে খাদ্যে সামনে যা আসছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন না তবে কোনো খাবারের ব্যাপারে আপনার রুচি অরুচির ব্যাপার থাকতে পারে অরুচি হলে আস্তে করে রেখে দেন আর রুচি হইলে খান কিন্তু গালিগালাজের দরকার নাই দোষাদোষির দরকার নাই আরেকজনের চৈত্য গোষ্ঠী উদ্ধার করার দরকার নাই হোক আপনার বিবি সে তো আপনার চাকরানি না হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন তুমি তার গায়ের চাদর সে তোমার গায়ের চাদর কথা বলেন ঠিক কিনা আপনি মাঠে থাকেন হাটে থাকেন চাকরিতে থাকেন ব্যবসায় থাকেন আর উনি ঘরে থেকে ঘরটাকে সৌন্দর্য মণ্ডিত করে রাখে আপনার ছেলে দেখাশোনা করে আপনার মেয়ে দেখাশোনা করে আপনার খাবারের জন্য রুচিসম্মত খাবারগুলো সে রেডি করে রাখে কথা বলেন ঠিক কিনা আর সেই জায়গায় আপনি মনে করছেন আমি এতটা করে এসে খাবারটা সে পাকাইতে পারলো না না ভাই তার প্রতি আপনি অমানবিক আচরণ করলেন সে মানুষ আপনিও মানুষ যদি খাবারে একদিন তরকারিতে লবণ একটু কম হয়ে যায় মায়ের কাকে বলে কথা কর না এমন কিছু জালেম স্বামী আছে না নাই কথা বলেন আছে না নাই সব জুলুমের অবসান হবে একদিন সেই দিন আর কত কাকুতি বিনতি করলেও কাজে লাগবে না বিবি যদি সল্ট একটু কম দিয়ে থাকে লবণ একটু কম দিয়ে থাকে আমার রাসূলের ফর্মুলা অনুসরণ করে তুমি খাইতে পারতেছ না একটু লবণ নেও অথবা লবণ বেশি হয়ে গেছে খাবার রেখে দাও তুমি স্বামী খাবার না খাইলেই তো আকলমান স্ত্রী হইলে কলিজায় আঘাত পাবে ঠিক না আরে আমার আদরের ধন স্বামীরে বলে না অনেক স্ত্রী কথা কর না মজা করে কি কর আহারে বাসাদন আহারে বাবু কত আদরের ডাক দেয় আপনি যখন রাগ করে খানাটা খাইলেন না একটা মুখটার একটু বেজার করলেন দেখবেন ওর কলিজা পর্যন্ত খবর হয়ে গেছে কথা বলেন দেখি না সে নিজেই অনুতপ্ত হবে আপনার হাতে ধরবে আপনার মাথায় চুলটা টেনে দিয়ে বলবে ও আমার আদরের স্বামী আপনার জন্য খাবার রেডি করেছিলাম আপনার জন্য খাবার রেডি করেছিলাম আপনার জন্য খাবার রেডি করেছিলাম মনের মতো চেষ্টা করেছি কিন্তু ভুল হয়ে গেছে স্বামী গো আপনি আমারে মাফ করে দেন সম্পর্কটা আরো সুমধুর হয়ে যাবে কথা কোন থেকে না এরকম ভাবে ফ্যামিলির যত মেম্বার আছে সকলকে কাছে নিতে শিখি সমাজের যত ভাইরা আছে যত দলের মুসলমান আছে সবার প্রতি আমাদের এখন ভালোবাসা দেওয়া দরকার কথা বলেন ঠিক না ভাই আমার কথায় কি কষ্ট পাইতেছেন আপনারা আমি ভাই অত যোগ্য মানুষ না একজন অযোগ্য মানুষ আপনাদের দোয়া একটু কথা বলার সুযোগ পেয়েছি যার কারণে আমাদের যে রোগ ব্যাধিগুলো এই কথাগুলো শুধু আমি বলার চেষ্টা করি কারণ রোগ যদি সেরে যায় ভিটামিন একটু পাইলেও কাজে লাগবে
ঠিক না ভাই? আমার ভিতরে নেফাকি, আমার ভিতরে চুগলখুরি, আমার ভিতরে গীবতের গুনাহ, আমার ভিতরে সমালোচনার গুনাহ, আমার ভিতরে ঘৃণার গুনাহ, আমার ভিতরে হিংসার গুনাহ, আমার ভিতরে অহংকারের গুনাহ, কি হবে তোমার ওয়াজ দিয়ে কথা বলে? এখন ভাই আমরা দল মত নির্বিশেষে এমন একটা সময় এসে গেছে সত্য কথা বলার, সত্য পথ প্রকাশ করার, সত্য এটা সত্যই থাকবে। অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, জোরে বলেন ঠিক কিনা? সত্যের উপরেই থাকতে হবে, সত্যের উপরে থাকলে মদত কার পক্ষ থেকে আসবে? জোরে বলেন কার পক্ষ থেকে আসবে? সিলসিলা আমাদের ভিন্ন হতেই পারে, কিন্তু ইসলামের মৌলিক অবকাঠামোতে কেউ আঘাত করলে আমরা সবাই এক। কথা বলেন, আমরা সবাই কি? কারণ কি ভাই, উলামায়ে কেরামের কাঁধে একটু দায়িত্ব চাপায় দেওয়া আছে। আমার নবীজি বলেছেন জলিলে কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাওয়ায়েতে একখানা হাদিস এসেছে, মান সুইলান ইলমিন আলিমা থুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিম মিনান নার। এই হাদিসটাকে উলামায়ে কেরাম ভয় পায়। কি পায়? ভয় পায়। সেটা কি? কোন আলেমকে যদি কোন বিষয়ে কেউ জিজ্ঞাসা করে, কোন আলেমে দিনের শরণাপন্ন হয় কেউ একটা মাসআলা সম্পর্কে, ব্যক্তি সেটা জানে, আমি যদি না জানি সেটা ভিন্ন ব্যাপার। আমার জানা আছে আর আপনি আমার কাছে প্রশ্ন করেছেন আমার কোনো স্বার্থের কারণে, আমার কোনো লোভের কারণে, আমার কোনো পথ টিকাইতে যাইয়া আমি যদি কথাটা ঘুরে বলি, উত্তর না দেই, কাল কিয়ামতের ময়দানে আগুনের লাগাম আমার মুখের মধ্যে পড়ায় দেওয়া হবে, চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস যে আলেম জানে সে কি সত্যকে গোপন করতে পারবে? পারবে? মসজিদের মেম্বারে বসে আলেম ওয়াজ করতেছে, সভাপতি সব প্রশ্ন করছে, হুজুর সুদ খাওয়া কি? এখন আলেম যদি জবাব দেয়, সভাপতি সব সুদ খায়, কথা কয় না। আলেম যদি জবাব দেয়, নিশ্চিত জানে যে আমার চাকরি যাবে, তাহলেও জবাব দিতে হবে সুদ খাওয়া? আপনারাই বলছেন, আমি বলি নাই, ঠিক আছে কথা? আজাদির সবাই সে আমাদেরকে এত বড় ধাক্কা দিয়ে গেল, আমি নয় সুদ খাইছি, উনি হারাম কইলো কেন, কথা কয় না। যদি একজন আলেমে দিনকে কেউ জিজ্ঞাসা করে পর্দা করা কি, আলেমে দিন বলবে অবশ্যই পর্দা করা ফরজ। যদি কেউ বলে ঘুষ খাওয়া কি, আমি তো বলবো ঘুষ খাওয়া হারাম। আপনি যদি আমার কাছে প্রশ্ন করেন আল্লাহর সাথে কাউকে শরীক করা কি, আমিও বলবো হারাম, কথা কোন ঠিক কিনা? আপনি যদি আমার কাছে প্রশ্ন করেন হুজুর ঘরের মধ্যে ছবি রাখা কি, আপনি যদি আমারে জিজ্ঞেস করেন ঘরের মধ্যে মূর্তি রাখা কি, আপনি যদি আমারে জিজ্ঞেস করেন ঘরের মধ্যে ভাস্কর্য রাখা কি, আমি বলবো মূর্তি যাদের জন্য তাদের জন্য কি তারা জানে, যাদের জন্য কি তারা জানে, কিন্তু আমাদের জন্য মূর্তি নাই ভাস্কর্য নাই, জুড়ে বলেন ঠিক কিনা? আপনাদের খেদমতে আরজ করতে চাই, এখন ইমাম সাহেব এই কথা বলার কারণেই যদি কোনো সভাপতি সত্তার পিছনে লেগে যায়, কেশিয়ার সাহেব তার পিছনে লেগে যায়, আমি বলবো নিঃসন্দেহে সভাপতি আপনার কপাল পোড়া, কথা বলে ঠিক কিনা? ইমাম সাহেবের চাকরি যদি চলেও যায় তবুও বলতে হবে, কারণ কিয়ামতের ময়দানে আগুনের লাগা মুখের মধ্যে পড়ায় দেওয়া হবে। সেই দিনকে ভয় করলে একজন আলেম তখন আর মিথ্যা বলতে পারে না, সত্যকে গোপন করতে পারে না। কি হবে, কি হবে, কি হবে? এই জীবন হলো ওয়ান টাইম, কথা বলেন না? জীবন হলো কি? ওয়ান টাইম, একদিন চলে যেতেই হবে। সত্যের উপরে থেকে গেলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, আমি যে জন্য তোরে দুনিয়াতে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম তোর উদ্দেশ্য তুই সাকসেস করেছ, আয় আজকে আমার কাছে চলে আয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জীবন আমরা চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? তাহলে কবরের এক নম্বর প্রশ্নটা কি মনে আছে তো? মার রব্বুক, কি বলবো, ভণ্ড না বলো জানি না, সিলেটে এসে অদর জায়গায় ভণ্ডামি করতে করতে সিলেটে এসে ভাবছে সবাই ফুলতলি সাবের লোক, এক ভাই আমাকে মোবাইলে দেখাইলো, ওই জায়গায় ভণ্ডামি করতে করতে সিলেটে আসছে, যাতে ফুলতলি সাবের জন্য যদি এই গানটা গাইতে পারি তাহলে ফুলতলির মুরিদ সবাই আমার পীর বানায় নিব, ঠিক আছে কথা? বলবো কথাটা কিভাবে রং ঢং করে বলতেছে, যদিও কিছু উত্তম মাধ্যম খাইছে পরে, কথা কথা ও ভাবছে এটা বললে জানি ফুলতলির মুরিদ যারা আমার একবারে বুকে টেনে নিব, কবরেতে বলবো আমরা সাহেব কেবলার লোক, চিন্তা করছেন কথাটা? কবর এগুলো প্রশ্ন হবে?
সাহেব কিবলার পথ ধরে ধরে উনি যেভাবে আল্লাহ আল্লাহ হয়েছে আমরা চেষ্টা করবো আল্লাহ হওয়ার জন্য, কথা বলে ঠিক কিনা? মুনকার নকির করবে যখন কবরে অভিযোগ, কবরতে বলবো আমরা সাহেব কিবলার লোক চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, এগুলো বললে কাজে লাগবে? কেউ বললে আপনি যদি সাহেব কিবলা কেন, আমি যদি বলে আমি অমুক দলের লোক অমুক দলের, কোনো কিছুতেই কাজ হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্ব তোমার রবকে, কথা কন ঠিক কিনা? দুই নম্বরে জিজ্ঞেস করা হবে আমার দিনক তোমার ধর্মের নাম কি, তোমার ধর্মের নাম কি? একটু চিৎকার দিয়ে মহব্বতের সাথে বলেন তো আমাদের ধর্মের নাম কি? সবাই বলেন, সবাই এখনো বলেন নাই, আমাদের ধর্মের নাম কি? ইসলাম পাই আমরা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? ইসলাম যা আমাদেরকে অনুমোদন দিয়েছে তাই মানব, ইসলামের বিরুদ্ধে কিছু মানি না মানব না, কথা বলেন ঠিক কিনা? ইসলাম পাই যদি খুশি হয়ে থাকি আর কারোর কাছ থেকে কিছু ধার করে কোনো আদর্শ আমাদের নেওয়ার দরকার? কারণ আল্লাহ তো বলেছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে কেবলমাত্র একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরো কোনটা চেয়ে নেওয়ার দরকার আমাদের আছে? কথা বলেন আছে? ইসলাম পাই আমরা খুশি, তবে আলামত আছে কিছু। কবরে জিজ্ঞেস করা হবে তোমার ধর্মের নাম কি, প্রশ্নের জবাব মুখস্থ করে গেলাম তাতেই কি জবাব দিতে পারো? যদি ইসলাম পেয়ে আমি খুশি থাকি তাহলে ইসলামের কৃষ্টি কালচার গুলো আমার মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ থাকবে ইসলামের রঙে রঙিন, কথা কর ঠিক কিনা? দিনে তিনবার মুখ সেব করে উম্মতে মুহাম্মদি আছে না নাই, এবার ধরা গেছে, কথা কর উম্মতে মুহাম্মদি দাবি করি, আমার নবী জীবনে দাড়ি কামাইছে? কথা কর। আরে সুন্নি হন আর যেই দলই হন না কেন, এক বাক্যে জবাব দিবেন নবী জীবনে দাবি কামাইছে? তাহলে আমি কিসের নবীর অনুসারী হইলাম? মাইকেল জ্যাকসন দাবি কামাইছে, কথা কর। এই লোকটা দেখেন 150 বছর পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে সে সামনে অ্যাডভান্স হইতে ছিল, দুই দেশের 12 জন MBBS ওই দেশের অভিজ্ঞ ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষার জন্য সবসময় রেডি থাকতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত দৈনিক কয়েকবার করে টেস্ট করা হতো কোনো সমস্যা আছে কিনা, 15 জন গার্ড তার জন্য রেডি থাকতো যে কোনো মুহূর্তে ফুসফুস লাগলে দিয়ে দিবে, কিডনি লাগলে দিয়ে দিবে, চোখ লাগলে দিয়ে দিবে। এরপরে কারোর সঙ্গে দেখা করতে আসলে হাতে মোজা পরা থাকতো, প্রোটেকটিভ মোজা, নাকে থাকতো মুখে থাকতো মাস্ক, উদ্দেশ্য হলো 150 বছর পৃথিবীতে বাঁচবে, ল্যাবরেটরিতে পরীক্ষা করে তাকে খাওয়ানো হতো। কিন্তু আল্লাহর মার জগতের ভাই 150 তো দূরের কথা, মাত্র 50 বছরই ফুটুস, কথা কর না, মাত্র একটু অ্যাটাক হইল 2009 সালে পৃথিবী থেকে চলে গেল, 150 বছরের স্বপ্ন তার পুরা হয়? আমি বলবো ভাই সময় আছে এখন, আগামী দিন আমার জন্য এটা মিথ্যা, আগামী রাত যে আমি পাবো এটা মিথ্যা, হতেও পারে নাও হতে পারে, কিন্তু এখন এটা হলো বাস্তব। এই মুহূর্তে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যা রং তামসা করছি, বার্গেডিং করছি, বেনামাজি হয়েছি, আল্লাহ সবকিছু থেকে আজকে তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। এই মজলিসে বসেছি আমাদের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, আরো যারা ওলামায়ে কেরাম এখানে আসবেন তাদের সান্নিধ্যে থেকে তাদের নসিহত শুনে আজকে এখান থেকে তওবা করে মুনাজাত দিয়ে যাব, আগামীকাল ফজর থেকে নামাজ শুরু করব ইনশাআল্লাহ। একটু বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকের এই মাহফিল সার্থক, এই জমিনটা আপনার আমার পক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, আল্লাহ আমাদের নাজাতের ওসিলা হিসাবে আজকের এই মাহফিলটাকে কবুল করুক, সকলে বলি আমিন, জোরে বলি আমিন। যদি আবার কোনোদিন দেখা হয় ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে, আজকের মতো এখানে শেষ, ওয়াফির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا ونبينا شفينا اللهم عبد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
মাটির নিচে যত ভাই বাবা জিরে সহিত আমার মা বোনরা সহিত দয়া করে সকলকে মাফ করে দেন। আল্লাহ অত্র এলাকায় যত আপনার অলিগণ রয়েছেন সকলের আরো আহে সবটুকু বসাইয়া দেন। আল্লাহ আহলে সুন্নাল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে আল্লাহ আপনার দিনকে বুকে নিয়ে সামনে আগাইতে পারি তৌফিক দেন। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মানিকুনা যুবক ভাইদের এই চেষ্টা এই পরিশ্রম এই খেদমত আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহ আমার ভাইদের স্বজনরা যারা কবরে মাফ করে দেন, আল্লাহ যাদের সহযোগিতায় দেশের বিদেশের যে যেখান থেকে সহযোগিতা করেছে আল্লাহ ভাইদের এই সহযোগিতা গুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আজকের এই মজলিসটাকে আমাদের নাজাতের ওসিলা বানাইয়া দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে যা দিয়েছেন নেককার বানায়া দেয়। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেদিন ছেলে বাবারে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, আল্লাহ ওই মুহূর্তে মাবুদ আপনি আমাদের সঙ্গী হয়ে যায়েন গো আল্লাহ, আপনি আমাদের জমিনদার হয়ে যায়েন আল্লাহ। আপনাকে খুশি করার মতো ইবাদত দুনিয়াতে আঞ্জাম দিতে পারি তৌফিক দেন মাওলা। যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত ফেতনা ফেসাদ রোগ বিধি বিশেষ করে বৈশ্বিক মহামারী করোনার হাত থেকে এই মানিকোনা এলাকার সব ভাইদেরকে আপনি হেফাজতে রাখেন মাওলা। দুনিয়া থাকার জায়গা না, আমরাও থাকতে পারবো না, যেই দিন বিদায় হয়ে যাব সুদখোর ঘুষখোর বেনামাজি বেঈমান বানাইয়া আমাদের কাউকে কবরে নিয়েন না। আল্লাহ ইমানওয়ালা আমলওয়ালা বানাইয়া আমাদের সকলকে কবরের দেশের যাত্রী বানাইয়া দিয়েন আল্লাহ। মাবুদ গো আমাদের মৌতের সবাই আল্লাহ ওই ইমানের কালিমাটুকু নসিব করে দিয়েন। আল্লাহ আমাদের সবার জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহাজন মেহমানবৃন্দ, এখন পবিত্র এশার নামাজ হবে। আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। নামাজের সাথে সাথেই আমাদের আজকের অনুষ্ঠানের সময়